থাকার মজা করে খায়। এখন না খেলে পরে আর মাছ পাবি না বললাম, এখন মাছ দিয়েছে, এখন বাজে 7টা, 7টার সময় মাছটা খেয়ে নেই, আবার দিবে একেবারে 1টার সময় মাছ। এটা কি কোনো নিয়ম হলো? দূর আবার বড় বড়, আমি ইঁদুরের মতো তো কি হয়েছে, আমাদের পেটে অনেক স্পেস আছে, খেতে দেয় না, আবার বড় বড় কথা বলে। যা সরে যা, কিটে কিভাবে খাচ্ছিস, আমার তো অর্ধেক খাওয়াই শেষ। ঠিক আছে তুই খেতে থাক, আমি তো কিচ্ছু বলবো না, কারণ কি তোর খাওয়া শেষ না হলে আমি যে ওটা খেয়ে ফেলবো। খাইস না ভাই, খাইস না, তুই না খেলেই তো বাঁচি, তোরটা আমি খেয়ে ফেলবো। আরে চামচটা কি রেখেছে ভাই, বুঝতে তো পারছি না। আরে চামচটা যেই রাখুক না কেন, খেতে থাক, নাহলে আমাকে দে, এটা তোর বিষয়। চামচ রেখে গিয়েছে, ওই চামচ দিয়েই তো আমাদের মাছ দিয়েছে, আমরা এই মাছ খাই, ওরা যে এটা ধরতে কেন এত ঘৃণাকর ভাবে বুঝি না। আর অন্যরা যে তেলা পোকা খায়, তারপর চেরা খায়, অক্টোপাস খায়, ওদের ওদেরটা তো ধরাই যায়, আমাদেরটা তো ভালো মাছ, পরিষ্কার ফ্রেশ সিদ্ধ মাছ, ওটা তো আর ধরা যায় না। না আচ্ছা যাই হোক, খেতে থাক খেতে থাক, মাছটা তবে মজা আছে, ইলিশ মাছ বলে কথা, মজা তো হবেই। আরে খেতে দে খেতে দে, আদর চাইনি আমি, নু খাওয়া থেকে উঠে যাবো, চলে যা চলে যা।